হ্যালো ভিওয়ার্স আলাইকুম বাংলা মেডিকেল টিপস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ একটি পেডিয়াটিক ড্রপ সম্পর্কে আপনাদের পরিচয় করে দেব এই পেডিয়াটিক ড্রপটির নাম হলো ফ্লাকল আর এর জেনেটিক নাম হলো সিম এথিকন ইউএসপি হয়ে থাকে এটি সাধারণত পনেরো এম এল হয়ে থাকে আর এসটি তৈরি করেছে বাংলাদেশের সনাত কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এ সাধারণত কী কারণে আপনার নবজাতককে খাওয়াতে পারবেন অথবা কি কারণে আপনার নবজাতককে খাওয়াবেন আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব এ সাধারণত সাধারণত যেসব বাচ্চাদের পেট ব্যথা করে অথবা পেট ফলে অথবা পেটে প্রচুর পরিমাণের গ্যাস হয় পেট ফুলে ওঠে অথবা পেট মোসামসি করে অথবা যখন বায়ু বের হয় তখন প্রচুর পরিমাণের গন্ধ হয় তারা সাধারণত নবজাতক হয়ে থাকে তারা কথা বলতে পারে না যারা মায়েরা অথবা তারা সাধারণত এই সমস্যাগুলো উপলব্ধি করতে পারেন সাধারণত তার বাচ্চার কি হয়েছে সে মশরামুশরি করে কেন কান্নাকাটি করে কেন পেট ফুলছে কেন তারা সাধারণত এই সমস্যাগুলো বুঝতে পারে অথবা আগের মতন দুধ খায় না অথবা পেট ফলার কারণে সে দুধও খেতে চায় না অথবা নার্ভাস ফিল করে সাধারণত তখন একজন শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন সেই অনুযায়ী যে কোনো ওষুধ যদি সাজেস্ট করে সাধারণত সেই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন অথবা যদি প্যাট ফুলে অথবা প্যাট ব্যথা করে তারা সাধারণত এই ফ্লাকল ট্যাবলেটটি ফ্লাকল সিরাপটি অর্থাৎ পেডিয়েটিক ড্রপটি আপনি খাওয়াতে পারেন একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে এটি সাধারণত বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এটি সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আর আপনারা যখন যখন ওষুধ ক্রয় করবেন তখন অবশ্যই একজন স্বনাম কোম্পানির এই পেডিয়েটিক ড্রপটি আপনারা ক্রয় করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন অথবা একজন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন এসুটি সাধারণত যারা যাদের নবজাতক শিশু দুই দিন জন্মাইছে তারা সাধারণত কথা বলতে পারে না তাদের প্যাট মরায় অথবা প্যাট ব্যথা করে তারা সাধারণত ওষুধটি আপনার বাচ্চাকে এসুটি খাওয়াতে পারেন অথবা ওষুধটি খাওয়ার নিয়ম আমি আপনাদের বলবো না সাধারণত এসেটি এরম ড্রপ আকারে খাওয়াতে হয় এটি সাধারণত জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সিক্স এম এল ওয়ান এম অথবা ওয়ান পয়েন্ট পঁচিশ এম পর্যন্ত হয়ে থাকে এটি খাওয়ার নিয়ম হলো এইভাবেই খাওয়াতে হয় আমি খাওয়ার নিয়মটা বলবো না সাধারণত এটি খাওয়ার নিয়ম বললে বয়স অনুযায়ী একজন নবজাতকের বয়স অনুযায়ী সে অনুযায়ী ওষুধটি সাজেস্ট করা হয়ে থাকে তাই আমি খাওয়ার নিয়মটা বললাম না আর যখন ওষুধটি ক্রয় করবেন তখন অবশ্যই তারিখ মাস এবং মেয়াদ দিনের তারিখ দেখে কেনার চেষ্টা করবেন আর এই ওষুধটির মূল্য পঁচিশ টাকা যে কোনো ফার্মেসিতে আপনারা পাবেন আর এটি খাওয়ার ডোজ আমি বললাম না সাধারণত আপনারা যে কোনো ফার্মেসি অথবা বয়স অনুযায়ী এই ডোজটি মাপা হয়ে থাকে সাধারণত আপনারা যখন আপনার নবজাতককে খাওয়াবেন তখন একজন শিশু বিশেষজ্ঞ অথবা ফার্মাসিস্ট যে আছে তার পরামর্শ নিয়ে ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন আর যদি কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাঁচিয়ে দেবেন আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য আল্লাহ হাফিজ